আমি একটা জিনিস বলি, এবারে মানুষের আসলে প্রত্যাশা তো অনেক হয়েছে এবং সেটা স্বাভাবিক, কারণ আমরা 15 ইয়ার্স এর একটা লিগ্যাসি কিন্তু পার হয়েছি। এখন আপনারা দেখেছেন যে আন্দোলনের ডাইমেনশন, যেমন গতকাল ঢাকা কলেজ আর আইডিয়াল কলেজের একটা ঘটনা ঘটেছে গতকালকে আমি যেটুকু জানি, এবং সেখানে ইস্যুটা কি ব্যাংকে নাকি টাকা জমা দিতে গেছে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ দুইটার ছেলে, তাদের মধ্যে নাকি কে আগে দিবে এটা নিয়ে, এবং সেখানে বিষয়টা দেখেন আইডিয়াল কলেজের সাইনবোর্ডটা খুলে নিয়ে গেছে, এখন যে অবস্থা দাঁড়িয়েছে কবে আইডিয়াল কলেজে বিল্ডিং খুলে নিয়ে যাবে আমরা জানি না। আমি কেন এটা বলছি যে একটা দীর্ঘদিনের আপনার একটা যেটা বললাম যে একটা পরিবর্তনের পরে মানুষের প্রত্যাশা অনেক থাকবে, এবং যেখানে শ্রমিকদের যে দাবিগুলো সেটা তারা দাবি করতে পারে, আমি বলবো যে এটা দাবি না, এটা তাদের অধিকার। এখন সেই অধিকারটা আমরা অ্যাকোমোডেট করতে গেলে সেটা তো আমার অনেকগুলো লিগ্যাল ম্যান্ডেট আছে, আমি যে আইএলওর সাথে আমি কিন্তু আমার কিছু বাধ্যবাধকতা আছে, এবং এখানে কস্টিং এর ব্যাপার আছে, আমাদের এক্সপোর্টের বিষয় ক্ষেত্রে আমাদের কম্পিটিটিভনেস বিষয় আছে, এখানে ইন্টারন্যাশনাল অনেক ইস্যুগুলো আছে, এইগুলো আমাদের অ্যাকোমোডেট তো আমরা যেগুলো করা যায়, যেমন আমরা বেতনের বকেয়া বেতন আমরা ইমিডিয়েট দিচ্ছি, কিন্তু আপনার ওই যে যেটা ওই যে ওনার বোর্ডের যে সিদ্ধান্ত এটা সময় লাগবে, এখন এটা ডিপেন্ড করতেছে আমাদের অভিযোগের মাত্রা এবং এটা মানে কি বলবো যে এটার ইয়েটা মানে আপনার মানে এটার ব্যাপ্তিটা কি সেটার উপরই নির্ভর করছে। রাজনৈতিক সংশ্লিষ্টতা যে আছে এটা তো ইতিপূর্বে আপনারা দেখেছেন, এখানে ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে এক ধরনের সন্ত্রাস সেখানে চলছে এবং সেটার প্রভাব আসলে সেখানে আছে, এবং আপনারা দেখেছেন যে গতকালকেই একজনকে অ্যারেস্ট করা হয়েছে, গতকালকে না পরশু, গত পরশু নেত্রকোনা থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, সেখানে বেকার যুব সংঘ নামে একটা সংগঠন করে গাড়ি ভাঙচুর এবং কয়েকটা কারখানায় তারা হামলা করেছে, এবং তাদের সেই হামলার প্রতিবাদে কিন্তু আমি দেখেছি একটা কারখানা থেকে শ্রমিকরা নেমে এসে তাদেরকে ধাওয়া দিয়েছে, শ্রমিকরা নিজেদের কারখানাকে তাদের কর্মস্থলকে প্রোটেক্ট করার জন্য সেখানে তাদেরকে ধাওয়া দিয়েছে। তো সেটার যে উদ্যোক্তা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল তাকে গত পরশু নেত্রকোনা থেকে অ্যারেস্ট করা হয়েছে, এবং এখানে শ্রম সংশ্লিষ্ট না, ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট না, এরকম যারা অনুপ্রবেশ করে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে সেটা ঝুট ব্যবসায়ী হোক কিংবা রাজনৈতিক সংশ্লিষ্ট হোক, তাদের ব্যাপারে সরকার কঠোর অবস্থানে থাকবে। কিন্তু আমরা এটা বিশ্বাস করি শ্রমিকরা কখনোই যেটা তাদের রিজিকের জায়গা সেই কারখানায় কখনো হামলা করবে না, এটা সকলেই আমরা এখানে একমত। এখানে এই ধরনের ঘটনাগুলো যারা ঘটাচ্ছে আইনের ব্যত্যয় ঘটাচ্ছে, এটা হচ্ছে যারা বহিরাগত এবং অনুপ্রবেশকারী তারা, এবং তাদের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে অবস্থানে ছিল লাস্ট সিকিউরিটি কমিটির মিটিংয়ের পরে আমরা ব্রিফ করেছিলাম, সে অবস্থানে এখনো আছে এবং সামনে অব্যাহত থাকবে। প্রেক্ষাপটটা তো সচিব সাহেব বললেন, এখন আমাদের এই উপদেষ্টা মন্ডলীর যারা কনসার্ন মিনিস্ট্রি আছে এই বিষয়ে তাদের সাথে আমরা আজকে একটা জরুরি বৈঠক করেছিলাম, এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, এবং এর পূর্বেও আমাদের ক্যাবিনেট মিটিং একটি সিদ্ধান্ত হয়েছিল যে একটি পর্যালোচনা কমিটি, পর্যবেক্ষণ কমিটি আমরা করব। আসলে শ্রমিকদের আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিরসনের জন্য, সেগুলোর প্রতি কিছু কারণে আপনারা জানেন বিগত সরকারের আমলে এই আমাদের শ্রম অধিদপ্তর সহ সালিশিও যারা করতো শ্রম আদালত তাদের উপরে ট্রাস্টটা আসলে শ্রমিকরা হারিয়েছে, সেটা ফিরিয়ে আনতে হবে আমাদের কাঠামোগত সংস্কারের মাধ্যমে, যেটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কিন্তু আপাতত আমরা শ্রমিকদের যে সমস্যাগুলো তারা ফেস করছেন তাদের দাবিগুলো যাতে একটা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা পেশ করতে পারেন সেজন্য সেই লক্ষ্যে ক্যাবিনেটে আলোচনা হয়েছিল লাস্ট ক্যাবিনেট মিটিংয়ে যে একটি রিভিউ কমিটি করা হবে, আমরা সেটা প্রস্তুত করেছি এবং সেটা আজকে অ্যানাউন্স করতে চাই। আরএমজি এবং নন আরএমজি সেক্টরের বিদ্যমান শ্রম অসন্তোষ ও শ্রম পরিস্থিতি বিবেচনা পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রদানের নিমিত্তে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করা হলো। এই কমিটিতে আমাদের শ্রম অনুবিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক এবং শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন ও সালিশির পরিচালককে সদস্য সচিব করে এই কমিটিটি করা হয়েছে। এই কমিটিতে 3 জন শ্রমিক নেতৃবৃন্দ আছেন, কমিটিতে 2 জন সুপ্রিম কোর্টের আইনজীবী, বিজ্ঞ আইনজীবী আছেন, এবং কমিটিতে মালিক পক্ষ থেকে
দুজন সদস্য আছেন। আমাদের যে শ্রম অধিদপ্তরের অফিস আছে বিজয়নগরে, সেখানে শ্রম ভবন আছে, সেখানে শ্রমিকরা তাদের যে কোনো দাবি নিয়ে শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ অথবা আমাদের শ্রমিকরা সরাসরি সেখানে গিয়ে তাদের সেই দাবিগুলো, তাদের যে বক্তব্যগুলো সেগুলো সেখানে পেশ করতে পারবে এবং এই কমিটি সেটা পর্যালোচনা পূর্বক কনসার্ন যে মিনিস্ট্রি বা অথরিটি আছে তাদের কাছে সেটা পাঠাবে এবং শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো থাকবে, যেগুলো শর্ট টার্ম তাদের প্রবলেম আছে, যেগুলো খুব দ্রুত সমাধানযোগ্য, সেগুলো সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে। এবং আজকের যেই কনসার্ন উপদেষ্টাদের সাথে আমাদের যেই আলোচনা হয়েছে সেখানে কিছু জরুরি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেখানে আমাদের সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে শ্রমিকদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটা অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার বিজেএমই এর সাথে বসব এবং কিভাবে সেটি পরিশোধ করা যায় অতি দ্রুত সময়ের মধ্যে। ইতিমধ্যেই সচিব সাহেব বলেছেন যে এখানে অর্থ উপদেষ্টা এখানে বসে থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলেছেন যে খুব দ্রুত, যাতে আপনারা জানেন একটি প্রতিষ্ঠানকে ঘিরে আজকে যেই আনরেস্ট সেটা অনেক বড় আকার ধারণ করেছে, সেই প্রতিষ্ঠানকে দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা দেওয়া হয় সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি। এবং মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, কলকারখানা, প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং যথাসম্ভব মাঠ পর্যায়ে পরিদর্শন করে সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে এবং আমাদের সচিব সাহেব আগামীকালই মাঠ পর্যায়ে যাবেন এবং আমিও অতি দ্রুত সময়ের মধ্যে মাঠ পর্যায়ে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে একদম ওয়ান টু ওয়ান। এই সরকারের একটা বড় জায়গা হচ্ছে আমরা মানুষের মধ্য থেকে এসেছি, আমরা মিছিল থেকে এসেছি এবং আমরা আসলে মানুষের সাথে, এবং যেহেতু আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, শ্রমিকদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলেই এই যে একটা গ্যাপ গভর্নমেন্টের সাথে জনগণের, এই গ্যাপটা আমরা রাখবো না। এবং আমিও আমার যেহেতু কনসার্ন মিনিস্ট্রি, আমার মিনিস্ট্রি হচ্ছে শ্রম মন্ত্রণালয়, তো শ্রমিকদের সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যাগুলো ওয়ান টু ওয়ান শোনার চেষ্টা করবো এবং সেগুলো সমাধানে উদ্যোগী হব। এবং নিম্নতম মজুরির ব্যাপারে একটা শ্রমিকদের সবসময়ই একটা দাবি আছে, গত বছর এটা নিয়ে একটা বড় আন্দোলনও হয়েছিল এবং মজুরি বৃদ্ধি করা হয়েছিল এবং এটা নিয়ে একটা সমাধানের দিকে আমরা কিভাবে যেতে পারি সেজন্য নিম্নতম মজুরি বোর্ড আছে আমাদের, সেই বোর্ড থেকে উদ্যোগ গ্রহণ করে ত্রিপক্ষীয় বৈঠক শুরু করা হবে এবং খুব দ্রুতই আমরা সেটা শুরু করব এবং খুব দ্রুত সময়ের মধ্যে যাতে শ্রমিকদের নিম্নতম মজুরির যেই দাবি রয়েছে এবং সমস্যা আছে শ্রমিক নেতৃবৃন্দের সাথেও কথা বলে, মালিক পক্ষের সাথে কথা বলে সরকার এই বিষয়ে একটি ভালো সিদ্ধান্তের দিকে যাওয়ার আমরা চেষ্টা করব। এই যে মাঠ পর্যায়ের হালনাগাদ তথ্য সংগ্রহ করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা এবং ব্যবস্থা গ্রহণ করারও সিদ্ধান্ত হয়েছে, মোটামুটি এই সিদ্ধান্তগুলোই হয়েছে এবং এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে আমাদের যে মিনিস্ট্রিগুলো কনসার্ন আছে, ছয়টা মিনিস্ট্রি আজকে আমরা ছয়টা মিনিস্ট্রির উপদেষ্টারা বসেছিলাম এবং মিনিস্ট্রিগুলোর মধ্যে আন্তঃসমন্বয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে, মিনিস্ট্রিগুলোর একেবারে সচিব পর্যায়ে, আমরা এখানে কোনো গ্যাপ রাখতে চাচ্ছি না, সচিব পর্যায়ে যারা আছেন সবাই সমন্বয়টা সবসময় রাখবেন এবং খুব দ্রুত যাতে আমরা যে কোনো একটা বিষয়ে উদ্যোগ নিতে পারি এবং সেটা সমাধানের দিকে যেতে পারি এবং তথ্য আদান প্রদান করতে পারি মিনিস্ট্রিগুলোর মধ্যে, সেজন্য সমন্বয়ের উদ্যোগটা নেওয়া হয়েছে। এখন এখন আমাদেরকে তো কাজ করার জন্য ওইরকম সময়টা দিতে হবে, যখন আনরেস্ট চলে তখন আমাদের সময়টা চলে যায় আনরেস্ট কে অ্যাড্রেস করতে করতে, তো যেগুলো আমাদের দীর্ঘমেয়াদী সমস্যা এবং দীর্ঘমেয়াদী সমাধানের বিষয় সেগুলো নিয়ে বসার জন্য তো আমাদেরকে সময় দিতে হবে। আমরা এটাও প্রত্যাশা করব যে আমরা যাতে কাঠামোগত সংস্কারগুলো করতে পারি এবং দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো আছে, শ্রম আইন নিয়ে কথা আছে এবং নিম্নতম মজুরি নিয়ে কথা আছে,
সেগুলো নিয়ে কাজ করার জন্য আমাদেরকে একটা শান্ত পরিবেশ দিতে হবে, যাতে করে আমরা আমাদের যে রিয়েল প্রবলেমগুলো সেগুলো অ্যাড্রেস করতে পারি এবং শ্রমিকদের সমস্যাগুলো একটা স্থায়ী সমাধানের দিকে যেতে পারি, যাতে করে শ্রমিকদেরও প্রতিদিন নেমে না আসতে হয়। এতে আসলে কোনো পক্ষই তো আসলে উপকৃত হচ্ছে না, শ্রমিকরাও হচ্ছে না, মালিক পক্ষ হচ্ছে না, সরকারও হচ্ছে না। তো সেজন্য আমরা আশা করব যে আমাদের শ্রমিকরাও ধৈর্য ধারণ করবেন এবং আমাদেরকে সেই সময়টা দিবেন। যেমন কালকে বলা হয়েছে 80,000 শ্রমিক আছে একটা প্রতিষ্ঠানের, যাকে নিয়ে আজকেও আনরেস্ট আছে, সেটা কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে অ্যারেঞ্জ করে আমরা টাকাটা দিচ্ছি। এটা কিন্তু মানে আপনি দ্রুত সময়ের যেটা প্রশ্ন করলেন, এবং এখানে বিজেপির প্রেসিডেন্ট সাহেব আছেন, ওনারাও ঘোষণা দিবেন যতগুলো প্রথম, মানে একটা বড় ইস্যু হলো বকেয়া বেতন। অর্থাৎ আপনি দেখেন যে একটা পরিবর্তনের ফলে অনেক মালিক পক্ষ কিন্তু সার্ফেসে নাই, অনেকে আপনার অন্তরীণ আছে, তাদের টোটাল টপ ম্যানেজমেন্টকে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমরা যে জিনিসটা আমরা বিজেপিতে বসে এবং যেগুলো বকেয়া বেতন যারা দিতে পারে না, কারণ আপনাকে 8 তারিখে বেতন দেওয়ার কথা, এখন সেই 8 তারিখে আজকে হলো 11 তারিখ, যদি আমরা বেতনটা না দিতে পারি তাহলে তো আপনার এই আন্ডেজগুলো চলবে। আমরা ইমিডিয়েট এই ব্যবস্থাগুলো করছি, যেমন আমাদের দ্রুত বেতনের বিষয়। এখন যেটা বলছেন যে মজুরি কাঠামো, মজুরি কাঠামো কিন্তু এটি এভরি 5 ইয়ার্স এটা হয়। এখন কিন্তু মজুরি কাঠামো যেটা হয়েছে সেটি কিন্তু খুব রিসেন্টলি ডিক্লেয়ার হয়েছে গত বছরে। এখন এটি তো আপনার প্রসেস, এবং সেই প্রসেসটা আমরা ব্লক করে রাখিনি, আমরা কিন্তু এটা ওপেন আপ করেছি। এখানে ত্রিপাক্ষিক যেটা এটা হবে, যে মিটিংটা আমরা শুরু করছি এখন, এটা করতে গেলে আপনি দ্রুত সময় বলতে এটা 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, এটা একটা বিষয়। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে 2023 সালে শ্রমিকদের এগেইনস্টে কিছু বিক্ষোভ মামলাগুলো কতটা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে? এই মামলার বিষয়ে সিদ্ধান্ত তো আমি আপনাদের সাথে আগে যখন কথা বলেছিলাম তখনই জানিয়ে দিয়েছি, এবং করছি যে কি কি মামলা আছে সেগুলো তালিকাভুক্ত করে আইন মন্ত্রণালয় থেকে সেগুলো প্রত্যাহারের জন্য খুব দ্রুত ব্যবস্থা নেওয়া। আর কেন্দ্রীয়ভাবে জুট ব্যবসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়ে সেটা নিয়ে আলোচনা হওয়ার কথা, যেহেতু এটা নিয়ে মানে কোন খারাপের মতো ঘটনা হয়, জুট ব্যবসা নিয়ে একটা স্থায়ী সমাধানের দিকে আমাদেরকে যেতে হবে, এটার কোনো বিকল্প নেই। বিগত সময়ে যেটা হয়েছে যে রাজনৈতিক সরকারের একটা সমস্যা হচ্ছে, তাদের তো আসলে তাদের লোকজনই বেশিরভাগ সময় এই ব্যবসাগুলো করে থাকতেন। বিগত সময়ে আওয়ামী লীগের শ্রমিক লীগের লোকজন এই ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করতেন, যে কারণে একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়ার যে সদিচ্ছা সেটা তাদের মধ্যে ছিল না। কিন্তু আমরা মনে করি এটা একটা স্থায়ী সমাধান হওয়া উচিত, এবং সেটা সাস্টেনেবলি কিভাবে করা যায় এ বিষয়ে খুব দ্রুত একটা প্রপোজাল নিয়ে এসে এবং সেটা নিয়ে মালিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে একটা স্থায়ী সমাধানের দিকে আমরা যাব, যাতে জুট ব্যবসাকে কেন্দ্র করে যে আনরেস্টটা হয় শ্রম অঞ্চলে, যেই সন্ত্রাস কার্যক্রম হয় সেগুলো আর না থাকে। এবং কিন্তু তাৎক্ষণিকভাবে জুট ব্যবসাকে কেন্দ্র করে যারা সন্ত্রাস করার চেষ্টা করছে তাদের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর অবস্থানে ইতিমধ্যেই গিয়েছে, এবং সামনে এটা অব্যাহত থাকবে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কোন আশার কথা শোনাতে পারেন কিনা, কারণ প্রতিদিনই আনরেস্ট হচ্ছে, সকালে কারখানা খোলে বিকেলে বন্ধ হয়েছে। এটা আসলে আমাদের বিদেশি বায়াররা ফিরে যাচ্ছে, এটা নিশ্চয়ই বিজিএমই যারা আছেন ওনারা আমাদের না, আপনারা কোন আশার কথা শোনাতে পারেন কিনা যে না এটা খুব দুদিনের মধ্যে বা 3 দিনের মধ্যে, এটা একটা। আর শুধু গার্মেন্টস না, আরো অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে, ওষুধের অবস্থা এখন একই রকম খারাপ, একই রকম অবস্থা, এবং সেখানে শুধু আপনার বেতন ভাতা অকেয়া সেটা না, অনেকে আছেন তারা বেতন বাড়াতে চাইছেন, এবং মালিকদের যতটুকু সক্ষমতা তার থেকেও বেশি অনেকে। সব দাবিগুলোই আমরা এই বিষয়ে নিচ্ছি, এবং সেটা যেগুলো সম্ভব সেগুলো আমরা অ্যাড্রেস করছি। দাবিগুলো যাতে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা এখন দাবি বিচ্ছিন্ন ভাবে পাচ্ছি, আজকে আমরা একটা অ্যাসেসমেন্ট করে প্রায় কত 25 দফা পেয়েছি, এবং এর বাইরেও আরো অনেক আছে। তো দাবিগুলো যাতে এক জায়গায় নিয়ে আসা যায় এবং সেটার একটা প্রপার অ্যাসেসমেন্ট আমরা করতে পারি, সেজন্যই কিন্তু আমাদের এই যে আজকের যে কমিটিটা আমরা গঠন করেছি, শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি, সেখানে সবাই দাবিগুলো নিয়ে আসলে সেখান থেকে আমরা একটা ক্লিয়ার মেসেজ পাই যে আসলে শ্রমিকরা কি কি চাচ্ছে, এবং সেগুলো নিয়ে আমরা সমাধানের দিকে যেতে পারি। এখন একটা একটা জায়গায় তো দিতে হবে দাবিগুলো, এবং আমাদের যে এক্সিস্টিং, আমি প্রথমেই বললাম যে এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচার আছে বা যেই আইনি কাঠামো আছে,
তার মধ্যে থেকে এগুলো খুব দ্রুত নিষ্পত্তির জন্য এই কমিটি কাজ করবে এবং মন্ত্রণালয় থেকে আমরা কাজ করে যাব এবং এই বিষয়টা এখন প্রায়োরিটিতে আছে। আপনারা জানেন যে আমরা সকালে সভা করেছি উপদেষ্টাদের সাথে, তো এটা নিয়ে গত দুইটা ক্যাবিনেট মিটিং আলোচনা হয়েছে, পর আগামী ক্যাবিনেট মিটিং আলোচনা হবে এবং সকল মন্ত্রণালয়ে যারা কনসার্ন এবং কনসার্নের বাইরেও যারা আছেন তাদের সাথে এগুলো নিয়ে আলোচনা চলমান আছে এবং খুব দ্রুত যাতে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা যায় এই জন্য এই কমিটিটাও করা হয়েছে। আমরা আশা করি যে এবং আমরা আহ্বান জানাবো শ্রমিকদের যে সমস্যাগুলো আছে তারা সেগুলো নিয়ে আমাদের শ্রম ভবনে এই কমিটির কাছে সেগুলো প্রণয়ন করবে, যাতে করে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে এগুলো সমাধানের দিকে এগিয়ে যেতে পারি। আমরা আবেদনগুলো পাই, জিরাবো জিরানি জোনে 408টা ফ্যাক্টরি আছে, এর মধ্যে এই কয়েকদিনের ডেটাবেজে 40-60টা ফ্যাক্টরি বন্ধ আছে, রেস্ট অফ দ্য ফ্যাক্টরি হ্যাঁ আজকে বন্ধ আছে, আজকে বন্ধ আছে, আজকে কিছু বন্ধ আছে ইচ্ছাকৃত, কিছু বন্ধ আছে যে ঠিক আছে ওরা যেহেতু গত কয়েকদিনের আনরেস্টে অনেকগুলি ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিছু ফ্যাক্টরি তারা সয়েছে নিজেদের মধ্যে টোটাল প্ল্যানিংগুলি কীভাবে করবে। আর গত পরশু দিন আপনারা জানেন যে আমরা বিজিএমইতে শ্রমিক আশুলিয়া মালিক পক্ষ শ্রমিক প্রতিনিধি সহ একটা মিটিং করেছিলাম, ওইখানে মেজর 4টা সিদ্ধান্ত ওরা ইনস্ট্যান্টলি ওনারা সমাধান চেয়েছিল এবং সেটা মালিক পক্ষ স্পটে সমাধান করে দিয়েছে। তার মধ্যে ছিল যে অনেকগুলি ফ্যাক্টরিতেই আপনার শ্রম পুরুষ এবং মহিলা শ্রমিকের একটা মানে আননেসেসারি একটা দাবি উঠেছিল যে মহিলাদের 30% পুরুষদের 70% নিয়োগ দিতে হবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের মানে বায়ারদের মনে হচ্ছে উল্টো দাবি যে মহিলাদের বেশি এম্পাওয়ারমেন্ট করতে হবে পুরুষদের কম, বাট ফাইনালি ওরা এগ্রি করেছে যে আমরা পুরুষ মহিলারা দক্ষতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে আমরা নিয়োগ দেবো, সেখানে যদি মহিলার পার্সেন্টেজ বেশি হয় মহিলা পাবে, পুরুষের পার্সেন্টেজ বেশি হলে পুরুষ পাবে, এটাতে অ্যাকসেপ্ট করছে। তারপরে আপনার ছিল টিফিনের একটা দাবি আর অ্যাটেন্ডেন্স বোনাসের একটা দাবি, এইটা অ্যামিকেবলি দুই পক্ষ একসাথে ওই জোনাল ওয়াইজ সিদ্ধান্ত হয়েছে এবং ওরা মেনে নিয়েছে। তো আজকে কিন্তু আমাদের আশুলিয়া অঞ্চলের ফ্যাক্টরিগুলি যেগুলি চালু হয়েছে কোনো সমস্যা ছিল না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা বড় ইন্ডাস্ট্রিয়াল বেল্টে তাদের গতকালকে বেতন দেওয়ার কথা ছিল, সেটা গতকালকে শ্রমিকরা অপেক্ষা করতে পারে নাই। আজকে ওই ফ্যাক্টরি থেকে যে শ্রমিকরা নিষেধ করেছে আশেপাশে ফ্যাক্টরিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি আশা করি আজকে হয়তো বা সন্ধ্যার মধ্যে বিকেলের মধ্যে ওই ফ্যাক্টরি বেতন ক্লিয়ার হবে আমরা যতটুকু জানতে পেরেছি। আমার বিশ্বাস কালকে থেকে শনিবার থেকে সব ফ্যাক্টরিগুলি নিরবিচ্ছিন্নভাবে চলতে পারবে। ধন্যবাদ। রপ্তানিতে তো অবশ্যই প্রভাব পড়বে, কারণ গত এই বৈষম্য বিরোধী আন্দোলনে মালিক শ্রমিক সবারই সহযোগিতা ছিল, অনেক ফ্যাক্টরি বন্ধ ছিল এবং তারপরে বন্যার কারণে 4-5 দিন আপনার পোর্টে চিটাগাং পোর্টে মাল পাঠাতে পারে নাই, যার ফলে অনবোর্ড হতে পারে অন টাইম, ওইখানে অনেক ফ্যাক্টরি ডিসকাউন্টের সম্মুখীন হয়েছে, এয়ার শিপমেন্টের সম্মুখীন হয়েছে, যদিও আমরা বাইরের থেকে রিকোয়েস্ট করেছি যতটুকু মিনিমাম পর্যায়ে রাখা যায়, কিন্তু আনফর্চুনেটলি একটা বড় গ্যাপ হওয়াতে অনেক ফ্যাক্টরি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্স্যাক্টলি অ্যামাউন্ট অফ ফিগারটা আমি এখানে বলতে পারবো না, বাট ক্ষতিগ্রস্ত হয়েছে নিঃসন্দেহে। আর পাশাপাশি আপনারা সবাই জানেন যে বিজনেস গার্মেন্টস একটা সিজনাল বিজনেস, আজকে থেকে 3 মাস পরে কি প্রোডাক্টটা দোকানে উঠবে তার সিদ্ধান্ত তাকে এখনই নিতে হয়, সো এই একটু আনরেস্টের কারণে একটা পোর্শন বিজনেস ডেফিনেটলি ওরা সেফ হওয়ার জন্য ওদের অন্যান্য যে সোর্সিং কান্ট্রি আছে ওইখানে ওরা প্লেস করেছে। এই জায়গাটাতে আমরা একটা মোটামুটি মানে ডেটা পেয়েছি যেটা অলমোস্ট 10-15% অর্ডার এই সাময়িক সময়ের জন্য শিফট করেছে, দিস ইজ দ্য সেপ্টেম্বর অক্টোবর সাময়িক সময়ের জন্য, কিন্তু আমি বিশ্বাস করি আমি আশাবাদী আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের যে সাপোর্ট এবং অন্যান্য আন্তঃ মন্ত্রণালয়ের সাপোর্ট যা পাচ্ছি এটাতে আমরা সবাই মিলে একসাথে কাজ করলে অবশ্যই আমরা এখানে ওভারকাম করতে পারবো এবং আমাদের অর্ডার শিফটের কোনো প্রশ্ন থাকবে না। ধন্যবাদ। আপনি বলছেন যে শনিবার কেটে দাও।